খুলনায় স্বাভাবিক হয়েছে পুলিশের কার্যক্রম থানাগুলোতে আসতে শুরু করেছে সেবা প্রত্যাশীরা আরো তথ্য জানাতে এই মুহূর্তে সদর থানা এলাকায় আছেন সহকর্মী আবদুল্লাল মামুন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে খুলনা থানা এবং পুলিশের কার্যক্রম কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে এসেছে খুলনা মহানগরের যে নয়টি থানা এবং আটটি থানায় এবং খুলনার যে বিভিন্ন উপজেলার পর্যায়ে আরও নয়টি থানা রয়েছে সবগুলো থানাতেই কিন্তু যে পুলিশের কার্যক্রম সেটি একেবারেই স্বাভাবিক হয়ে এসেছে এবং পুলিশ থানার পাশাপাশি সড়কেও কিন্তু দায়িত্ব পালন করছে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে এবং থানাগুলোতে নিরাপত্তার জন্য এখনও কিন্তু আমরা দেখছি পুলিশের পাশাপাশি নৌবাহিনীর যারা ফোর্স রয়েছেন সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন সকাল থেকে খুলনা মহানগরীর যে থানাগুলো রয়েছে সেসব জায়গায় আমরা গিয়েছি সেখানে গিয়ে দেখেছি দাপ্তরিক যে সমস্ত কাজ রয়েছে পুলিশের সে কাজগুলো যেমন হচ্ছে করতে দেখেছি এবং গত কয়েকদিনের মতো আজও কিন্তু আমরা দেখেছি পুলিশ যখন সড়কে বের হয়ে কাজ করছে তাদেরকে সাধারণ মানুষ এবং যারা শিক্ষার্থী রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেসব শিক্ষার্থীরাও কিন্তু পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেও দেখেছি আজকে এবং তারা কিন্তু আসলে বলছেন যে পুলিশে পুলিশের যে মূল দায়িত্ব মানুষের যান নিরাপত্তা দেওয়া এবং সেই মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে সেই ব্যবস্থা তারা আসলে করতে এসেছে বিধায় তারা আসলে দারুণভাবে সন্তুষ্টি প্রকাশ করেছে এর পাশাপাশি প্রতিটি থানায় কিন্তু মামলা গ্রহণ বা জিডি গ্রহণের কার্যক্রম চলছে আমরা কিন্তু আজকে দেখেছি যে খুলনা সদর থানায় সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর খবর অনুযায়ী ছয়টি জিডি গ্রহণ হয়েছে এছাড়া কিন্তু বেশ কিছু মামলাও সবগুলো মিলে সারা সবগুলো মহানগর এবং জেলা মিলে বেশ কয়েকটি মামলা খবর আমরা শুনেছি সব কিছু মিলিয়ে পুলিশ যে সাধারণ মানুষের আস্থার জায়গায় আবারও ফিরে এসেছে এবং কার্যক্রম একেবারেই স্বাভাবিক করছে তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে পুলিশের কার্যক্রম নিয়ে সবশেষ খবর পুলিশের কার্যক্রমের সবশেষ জানতে সরাসরি ছিলাম খুলনায়